والصلاة على نبيه والبذل والعدل والفذل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرطان وحده لا شريك له ولا نزيد له ولا زد له ولا ند له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وقطوتنا وصناعتنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আল্লাহু আকবার আরো মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার ও আমার গহীন খালি এলাকার ভাই বাবারা বন্ধুরা আদানগর ইউনিয়ন পরিষদ এবং আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা আপনারা যারা জান্নাতের বাগানে বসে গেলেন আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের এই জবান যিনি দিয়েছেন তিনার নাম আল্লাহ আল্লাহর নাম নিলে গুনাহ হইব কথা বলেন গুনাহ হবে তাহলে সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ মহব্বতরা আমাদের ডাকবেন আল্লাহ জোরে ডাকবেন আল্লাহ হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ যেহেতু জবানদারা আল্লাহকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ বললেন ইয়া ওলি আল্লাহ বললেন ও বন্ধু গো আপনারা মুহাব্বতের আওয়াজে বলবেন আমরা যদি আমাদের জবান ও বন্ধু গো আমরা যদি জবান দ্বারা আল্লাহর কথা রসুলের কথা আউলিয়া কারামের কথা বলি আপনারা জবান খুলে বলেন লাভ আছে না নাই আর মুহাব্বতের আওয়াজে বলেন না লাভ আছে না নাই জগতের বন্ধুরা গো মুহাব্বতের সাথে একটু আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি الرجيم بفضل بسم الله الرحمن يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه
حميد والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا رؤوا ذكر الله عز وجل. رواه ابن ماجه كما قال عليه الصلاه والسلام. وقال في حديث الشريف عن ابي سعيد رضي الله تعالى عنه قال قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم اذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بني أبويا شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصيلة وحملة لا توصل إلا بهما وإكرام صديقهما. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا مبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما دوى على سيدنا أرزبان كل محبة رواج جوري جوري بري. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا من كان دي اكبار جتي شنر مدينة من كان دي اكبار جتي شنر مدينة. আপনি মদিনা যাইতে চান না? আওয়াজ করে ইমানি আওয়াজে জবান খুলে জোরে পড়বেন মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনা. বলো মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনা. কি করে যাই কি ভাবে যাই কি করে কিভাবে যাই যাওয়ার সম্বল নাই মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। বলল মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। আমি যদমে কোন যেতে পারি নাই কাবার কাবা সোনার মদিনায়। বলেন আমি যদম এখন যেতে পারি নাই কাবার কাবা সোনার মদিনায়। হাজিদের সাথী হতে আমাদের মন চাই। বলেন হাজিদের সাথী হতে আমার মন চাই। মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। কি করে যাই কি ভাবে যাই কি করে যাই কি ভাবে যাই যাওয়ার সম্বল নাই মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। বলো মনে কান্দে একেবারে যেতে ওই মদিনার পাক মাটিতে মায়ার নবীজি শুয়ে কান্দে হাজিদের সাথী হয়ে দেখতে মনে চাই। মনে কান্দে একেবারে যেতে বলেন মনে কান্দে একেবারে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্ম সাল্লি سيدنا مولانا
দিন মি জান পড়বো বেখাড়া নেকি বদি পড়বে ধরা জামিনদার নাই নবীজি ছাড়া মোহাম্মদিয়ার রাসূলুল্লাহ আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে বলেন ওই আল্লাহর দয়া রোজা চাইর না সবার মা বাবার হাতে মত চাইর না বল নামাজ রহ না সবার মা বাবার হাতে মত চাইর না আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না অনেকে দৌড়ে মাদিনা আমরা কেমনে যাব বহিনকালীর মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চান একটু ডান হাত তুলে দেখান না রে তাকবীর এটা দিয়ে আমার মনে হচ্ছে আদম স্যার বাদারে উঠুন মিংসার উঠুন আগে সাক্কার হন স্যার মদিনা যাওয়ি না আওয়াজকে আসতে কোনো জোর হইব বেলাল কি মসজিদে হারামের উপর আজানটাকে আসতে দিছিল না জোরে দিছিল অদর আপনার নাম আর বসটাকে করে লই অদর বেলাল রাজি আল্লাহ তালা আনকে উঠছে আজান দিত মসজিদে হারামের সাথে কোন জায়গা আজান দিয়ে নামার পরে নাই না দেখে পুরাটা মসজিদে হারাম মানে মক্কা শরীফ মুসল্লি ভরপুর হয়ে গেছে নবী যে হঠাৎ আসছে তো অন্য বেশি গেছে এই মুসল্লিরা তোমরা এত মুসল্লি একসাথে মসজিদে হারামের মধ্যে আসলাম সবাইকে ইয়া রাসূলুল্লাহ বেলাল আজান দিছে আপনি নবী ইমামতি করবেন আমরা আসবো না আমার নবী চলে আসছে তো নবীর সবচেয়ে বয়স্ক সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যার বয়স 200 বছরের উপরে ছিল 200 বছর এখানে সবচেয়ে বেশি উপরে গেলে 75 বছর তো আমি বয়স কত মোটামুটি 80 ভাগ আসি 100 বছরের কোনো মুরব্বী নেই আসেনি কোনো হযরত বেলাল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার বয়স 200 বছরের নবীজি গায় সালমান ফার্সি তোমার বাড়িতে এনো না আমরা এ বরুরা শেষ প্রান্ত হইছে কসুর সাতুর কসুর না শেষ প্রান্ত হইলো সাতুর কসুর এ ফলাই কথা বলা যাবে না সন্ন হুজুরে ফলাফানদেরকে ধমক দে আমি ধমক দিই যেভাবে বলবে ভাবে চুপ করে থাকবে আর তুমি টুফিওয়ালা মাদ্রাসা ফলাফে তুমি বেশি ফোনামি করলে মানুষ তোমারে খারাপ বলবে সাবধান একবার শেষ জেগে রান্দা কসু আছে কসুয়ার লগের আগের জেগে রান্দা এটা নামে হারিসাই এটা বড়ুরা থানা হারিসাই পরের গ্রাম মিয়ার বাজার সালমান ফার্সির বাড়ি হলো মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা রাম হারিসাইয়ের মিয়ার বাজারের মতো সালমান ফার্সির বাড়িটা মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা নবীজি গায় সালমান এত দূরে তো আর আজানের আওয়াজ গেছে না তুমি কেমনে আসলা সালমান ফার্সি কই রাসূলুল্লাহ গেছে আমার নানি এটা আমি জিব্রাইল আল্লাহ পাঠায় কই নবীজি আপনি মানেন আর না মানেন হযরত বেলালের আজানের আওয়াজ শুধু সালমান ফার্সির কাছে গেছে না
দেলালের আওয়াজ আর আওয়াজটা কই গেছে আচ্ছা আওয়াজটা কি শরীরের শক্তির আওয়াজ না ইমানের আওয়াজ জোরে কর না কিসের আওয়াজ ওই ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না বারো বারো যাইতে চান আপনার সোজা করে ফেলবো محمد رسول الله صلى الله عليه وسلم زبان كله بولن صلى الله عليه وسلم امر بارا بارا بندورا او امر گوهين کالير پوه گوهين کالي على کرما بنرا جارا جارا مائي كرا وشنت سر اپنا در شبار کس امر عبدار تک بي اپنا جارا اکنه بوشه گلن شبار کس عبدار تک بي ایک دونو زبان بندورا اگدن اپنا بولن اما در زیبان گونا آسنا نائي ও বন্ধু গো একটা মানুষ জবানটা বন্ধ রাখেন নাই যারা বন্ধ রাখছেন মনে মনে হইল বলছেন জীবনে গুনাহ আছে কিন্তু চিন্তা করেন আপনার আমার গুনাহ যদি আমরা ফুটে দেখতো আমরার বাপ কইয়া পরিচয় দিত না হে আম্মু জিরা গো আমি শামিমরা আপনাদের সন্তানের মতো কথা বইলা দিয়া যাই আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো যেই মা মা কইয়া সন্তান কলিদা দিয়া ডাকে ওই সন্তান আপনারে মা বইলা পরিচয় দিত না সবার কথা বাদ দিনা এ শামিম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানিয়ে বসাইতেন না কিন্তু মুসলমান একটাবার চিন্তা করেন আমরা আপনারা গোপনে গোপনে কত গুনাহ করেছি আমার গুনার খবর কেউ জানে না আমার গুনার খবর কেউ জানে না আমি জানতে চাই এলাকার মধ্যে কেউ যদি কোনো অন্যায় করে রাস্তা দিয়ে হাইটা যায় আপনারা কি তারে অন্যায়কারী বলবেন না বালা মানুষ বলবেন অবশ্যই তারে আপনারা অন্যায়কারী বলবেন কিন্তু একটাবার চিন্তা করেন আপনারা আমার জীবনে যত গুনাহ এই গুনাহ যদি আমার এলাকার মানুষ আপনারা দেখত সমাজের মধ্যে জায়গা দিত না কোনো কাজে কর্মে আপনারা রাখত না কিন্তু বন্ধু গো একটাবার চিন্তা করেন আমরা যে দুনিয়াতে গুনাহ করলাম আল্লাহ তো পারত আপনার কপাল লেখা দিত আমরা মিথ্যাবাদী পারত লেখা দিত আমরা সুসলখোর পারত লেখা দিত আমরা হারামখোর আল্লাহ বান্দা আমি আল্লাহ কোন বান্দাকে মানব সমাজকে বেয়াদ যদি করি না মানুষের সামনে লজ্জা দেই না ও আল্লাহ গো আপনি কেন মানুষকে বেয়াদ যদি করেন না লজ্জা দেন না শরম দেন না আমার আল্লাহ কয় বান্দা লজ্জা না দেওয়ার কারণ একটা দুইটা না একটা দুইটা না কারণ আমি আল্লাহ আমার বান্দারা বলে আদর করে বানাইছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ সন্তুষ্ট অত্যন্ত উত্তম স্বরূপ দিয়া মানুষ বানাইছি যদি তারারে শরম দেয় ওই মানুষগুলা আত্মহত্যা করতে যায় মানুষগুলা জীবন বিসর্জন করতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাগুলা যদি আমি আল্লাহর রাস্তার মধ্যে তার জীবন কাটিয়ে দেয় সামান্য সামান্য গুনাহ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা রাস্তা দেখা দেয় লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি বলি বান্দা আমি আল্লাহর রহমতের দরজা থেকে তোমরা নিরাশ 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 ও বন্ধুরে আমার আমরা গোপনে গুনাহ করছি লুকিয়ে গুনাহ করছি পর্দার অন্তরালে গুনাহ করছি গুনার খবর কেউ জানে না জানে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হও না ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিয়া নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেই ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ও বন্ধু গো ও নবীর উম্মতের দল আমার আল্লাহ যেহেতু আমাদের গুনাহ ক্ষমা করে দেয় আমরা যদি আমাদের জবানটা দ্বারা ওই আল্লাহকে ডাক দেই মুহাব্বতের আওয়াজে বলেন ওই আল্লাহ আমার গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না
মাঘে রমজান আসছে রমজানের পরে আসবে কুরবানির ঈদ যেটাকে আমরা ঈদুল আযহা বইলা জানি ওই ঈদের সময় গরু কাটার জন্য আপনারা কত সুন্দর সুরিদা বটিনিয়া কামারের দোকানে সুন্দর করে লবণ পানি লাগে এটার বাড়ি দিলে ঝংকার পড়া যায় আপনারা কি একটা বার চিন্তা করছে আপনি আমি গুনাহ করতে করতে আপনার কলবের মধ্যে যে ঝংকারটি ফালাইয়া দিছি ওই ঝংকার গুনাহ তো আমরা পরিষ্কার করতে পারলাম না ও মুসলমান নবীর উম্মতের দল আমরা গুনাহ গুনাহ যদি আমরা মাফ না করে কবরে যাই ওই কবরে আল্লাহর একটা পরিচয় ইন্না বাতাশা রব্বিকাল আশাদিদ নিশ্চয় আল্লাহর দরা হলো সত্য দরা আল্লাহ যদি আপনাকে আমাকে ধরে গো ওই আল্লাহর কাছে আমরা কোন জবাব দিতা করতে পারবো না সাহাবাই কারণ একটা ডাক দিয়া বলে ইয়ার এ নবী বলে ডাক দিলে আল্লাহ পাক বসুরে বলবেন সাহাবাই কারণ একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চায় আপনি বলেন না আপনার উম্মত যেত গুনাহ করে উম্মতের গুনাহগুলো মাফ করাইবো কেমনে আমার নবী ডাক দিয়া কয় লিকুল্লি শাইয়িন সিফালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে মাধ্যম আছে আপনার আমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে বাম দুধের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যারা তরিকত গ্রহণ করেছেন আমি জানি এই গহীনকালি এলাকা সহ বরুড়ার উত্তরাঞ্চল এলাকার মানুষ বেশিরভাগ মানুষ সারসিনা দরবার সহ জালালিয়া দরবার মাইফান্ডার দরবার পানুয়া দরবার সহ বিভিন্ন রেজবিয়া দরবার সহ বিভিন্ন দরবার আসে কান আছে যে যেই দরবারে হন না কেন আপনার এক এক দরবারের মধ্যে এক একটা সবক দেওয়া হয় ওই সবকের মধ্যে বলা হয় আপনার কলবের মধ্যে যে গুনাগুলো আছে ওই গুনাগুলো কিন্তু আপনি দুনিয়ার কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন না সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা যায় আপনি সাবান দিয়ে সার্ফ এক্সেল আপনার কাপড় পরিষ্কার করতে পারবেন কিন্তু কলবের মহিলা গুলা পরিষ্কার করতে পারবেন না বন্ধুরে আমার আমার নবীকে সাহাবাই কারাম বলে নবী গো মায়ার নবী গো আপনার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করব কেমনে আমার নবী ডাক দিয়া কয় আছে কলাতিল কুলুবি জিকিল্লা উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার হইব আল্লাহর জিকিরের মাধ্যমে আপনারা বলেন বাবারা আমরা তো এত গুনাহ করলাম আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে যদি আল্লাহ গুনাহটি মাফ করে আপনারা বলেন জবানের মালিক কি এখান থেকে বাড়ি যে ঘুমাইলে সকালে বোবা হয়ে উঠতেন না গ্যারান্টি গ্যারান্টি এই জন্য বাবারা বন্ধুরা আমি গুনাগারের সাথে একটু জবান খুলে মহাব্বতের সাথে আল্লাহ পাকের একটু স্মে রাতের জিকিরে মশগুল হয়ে যাবেন চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহকে ডাকানোর জোরে জোরে পেরেন আল্লাহ 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 আপনি আল্লাহ দিয়া আপনি দয়া বাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনি
আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বংশের কবর আযাব মাফ করতে পারে কি পারে না? বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? তাহলে এই মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার? তাহলে একটু ডান হাত তুলে দেখেন বাবা কারা কারা বেজার বসে আমরা খুশি না বেজার? এমন সুর আলহামদুলিল্লাহ কইবেন এলাকার মহিলা যদি ঘুমাইন না থাকে, কারণ বিরিয়ানি বেলা মোটামুটি গরু দিয়ে করছে মজা বলো ওই বোধা। আমি অনেক সময় গেলাম যেটা হুমসি আছে মানে যেটা পাইছি, আপনারা যারা আছেন তারা যখন কেউ বিরিয়ানি থেকে যখন বঞ্চিত না হয় তারা মাহফিলে কি করেন হুজুর? একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যে মানুষ গতকালকে জশপুরে সেটা আরো ডাবল মানুষ হয়েছে। তবে আপনারা ওয়াজ যেটা করবো মনোযোগের সাথে ধৈর্যের সাথে শোনার চেষ্টা করবেন। তবে আমার কাছে মনে হয় যে মানুষ আছেন এই ওয়াজটা শুনে বাড়িতে গেলে আল্লাহ ভক্ত, নবী ভক্ত, আউলিয়া কেরামের ভক্ত, এই তিন ভক্ত হইতে পারবেন। আর আল্লাহ নবী কে দাঁড়াই তিন ভক্ত হইয়া কবরে গেছে, এরার কবরে কোনো চিন্তা, টেনশন, মুসিবত, বিপদ, আফত, বালা, চিন্তা আল্লাহ কবুল করুন। জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। বন্ধুরে আমার আল্লাহ পাকের একজন বন্ধু যিনার নাম হযরতে মনসুর হাল্লাস, নাম শুনেন নাই? শুনেন নাই? যিনি শুধু মুখ দিয়ে কইছে আনাল হক, কি আনাল হক, আমি খোদা, কিন্তু আনাল হক কথাটা উনি বলে নাই, উনাকে দিয়ে বলাইছে। জোরে জোরে জোরে, কেউ যদি আল্লাহ দাবি করে অবশ্যই ওই মানুষটা দুনিয়ার জমিনে সে মুনাফিক মুশরিক বেঈমান। কারণ আমরা জানি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। ও বন্ধুগণ, আমার পর্দার অন্তরালে কত মা বোনের আলোচনা শ্রবণ করতেছেন, আমার আম্মু জিরাগো
আপনাদের ওই আলোচনা থেকে অনেক কিছু শিকার আছে আপনারা মা বোন অনেকে ইবাদত করতে চান না ফজরের সময় নাক কান্না ঘুমান সকাল 8টা 9টার দিকে ঘুম থেকে ওঠেন আপনাদের এখন এটা একটা স্বভাবে পরিণত হয়ে গেছে কিন্তু আগের যুগে মা বোনেরা কেমন আল্লাহ বীর ছিল কেমন খোদা বীর ছিল যদি আপনাদেরকে বলতে যায় আপনারা ধৈর্য দিয়ে শুনলে বুঝতে পারবেন আগের যুগের মানুষেরা মুরুব্বীরা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখত গুন 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 করে ঘর থেকে কোরআন শরীফ পড়ি না আওয়াজ শোনা যায় রংকালা জোরে বলেন না কেন এ আম্মুজিরা গো ও নবীর উম্মতের দল আপনারে যদি কবরে যাওয়ার পর নবী আমার আপনার চেহারাটার দিকে তাকায় কয় আমি করে চিনি না তাহলে আপনার কবরে কোনো বাঁচার উপায় নাই কবরের মধ্যে বাঁচার কোনো উপায় নাই এই জন্য আমি আমার আম্মুজিদের কাছে বলবো আপনারা আলোচনাটা মনোযোগ দিয়া শুনবেন হযরত মনসুর হাল্লাত রহমতুল্লাহি আলাইহির ওনার একজন মা এবং ওনার একজন বোন ছিল ওনারা দুনিয়ার জমিনে বড় আল্লাহওয়ালা মানুষ ছিল কিন্তু বাবারা হযরত মনসুর আল্লাহ কত বড় আল্লাহর ওলি ছিল গো ওনার চাইতে বড় মাপের আল্লাহর ওলি ছিল ওনার বইনে এমন কোন কাজ করে না যে কাজটা করলে তার মার মনের মধ্যে কষ্ট যায় মাটা হাঁটতে পারতো না মার পায়ের মধ্যে বড় ব্যথা অনুভব করতো মনসুর হাল্লাজের বোন যাইয়া অজুর পানি আইনা মারে নিজের হাতে অজু করাইয়া দিত দিবেন নিও দেওয়ার দরকার আছে নিও ও বন্ধ আছে কথা সত্য আমনের বাপে আমনের ছোটবেলায় কত আদর করে গোসল করাইয়া দিছে কান্দে করে মিয়া দেয়া দিগির মধ্যে গোসল করাইছে কিন্তু আপনি সন্তান আপনার বাপটা বুড়া হওয়ার পরে আপনি বাপে বিছানায় প্রস্রাব পায়খানা করে একদিনের প্রস্রাব পায়খানার মধ্যে বাপে গইরাই বাপের গায়ে গুম উঠলাই গা থাকে আপনি সন্তান আপনার আম্মা আব্বার পরিষ্কার করে দেন না আপনি আপনার মা বাবার জন্য কামের মানুষ রাখেন আরে নিজের ফুটে যেমনে পরিষ্কার করবো কামের মানুষ কেমনে করবো নি আব্বা আমার মনে এই কামের মাধ্যমে কষ্ট দাও ও গহিন কালীর যুবক ও গহিন কালীর আম্মুজিরা গো তোমরা যদি কবরে গেলে শান্তিতে থাকতে চাও আম্মা আব্বা শ্বশুর শাশুড়ির কেদমতে লাগিয়া দাও আল্লাহর কসম নাইলে কবরে গেলে কাঁচাবাসের বাড়ি ভরব ও বন্ধু ও নবীর উম্মতের দল আশেখ রাসুল ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন হযরত মনসুর আল্লাহর বোন এত ইবাদত করে ইবাদত করে ইবাদতের পাশাপাশি তার মারও খেদমত করে মনসুর আল্লাহ সাথে একবার বাড়িতে আসে আমার খরচের টাকা দেয় আমার পরিচালনার খোঁজ খবর গুলা নেই হযরত মনসুর আল্লাহ একদিন রাত্রবেলা বাড়ির মধ্যে আসলেন বৃহস্পতিবার আয়েশা ডাক দিয়া কয় মা গো আমার আম্মাজি আপনার কোন খেদমতের অসুবিধা হয়নি কয় না আপনার এবাদতের অসুবিধা হয়নি কয় না ও মা গো যেহেতু কোনো অসুবিধা হয় না তাই না আমার বোনটা আপনার বড় বেশি খেদমত করে আপনি বুঝি সুন্দর খেদমত পাচ্ছেন এবার মা ডাক দিয়া কয় মনসুর খেদমত পাই কথা সত্য কিন্তু তোমার বোনের একটা সমস্যা আছে বলে সমস্যাটা কি গো অন্য কোনো সমস্যা নয় তোমার বোনের রাত্রবেলা আমি যখন এশারের নামাজ পড়িরা খাবার দাবার খাইয়া শুইয়া যায় তোমার বোনে আমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়া কই জানি চইরা যায় মনসুর তোমার বোনটা তো মাইয়া মানুষ তারে লইয়া তো আমার বড় টেনশন হয় আমি জানি না কোন জায়গায় চইলা যায় মনসুর কয় মা গো আমার বোন কোথায় যায় খবরটা আমি লইয়া দেখব একদিন দুই দিন তিন দিন না কয়েকবার চেষ্টা করছে কিন্তু বোনের খবর নিতে পারে না একদিন মনসুর কয় ঘরের দরজা থেকে ফলো করা শুরু করবে আমার বোনটা কোন জায়গায় যায় আমার বোনটা কোন জায়গায় যায় হযরত মনসুর হাল্লাত দেখতে 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 তাকে দেখতেছেন একদিন রাত্রবেলা তার বোনটা মনসুর হাল্লাত ঘরের মধ্যে আছে তার বোনটা রাত্রবেলা দরজাটা বন্ধ করে দিয়া কোথায় জানি চলে যাচ্ছে এবার হযরতে মনসুর হাল্লা বোনটা কিছু দূর যাওয়ার পরে বেন ঘরের দরজাটা খুইলা মনসুর হাল্লা পেছনে 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 যায় যে দেখতাছে ওই বোনটা জঙ্গলের মাঝখান দিয়া অনেক বড় জঙ্গল বোনটা তাড়াতাড়ি কেমনে জানি পার হয়ে গেছে মনসুর কই আল্লাহ গো ও আল্লাহ আমি মনসুর যদি আমার বোন কোন জায়গায় যায় না দেখতে পারি তাইলে আমার কাছে ভালো লাগবে না
আপনি আমারে ক্ষমতা দেন আমার বনে যেমনে হাতে আমিও এমনে হাঁটতে চাই আল্লাহ ক্ষমতা দিতে মনসুরের সামনে গেছে যা দেখে মনসুরের বনটা বড় পাহাড়ের উপরে উঠে গেছে মনসুরকে আল্লাহ আমারে উঠায় দেন মনসুর পাহাড়ের উপরে উঠছে যা দেখে আবার বন নিচে নেমে গেছে মনসুর পাহাড় থেকে আবার নিচে নেমে গেল এবার তাকায় দেখে বড় একটা পুকুরের মতো দিঘি বড় একটা দিঘির মতো পুকুর ওইটার মধ্যে ওইটা মনসুরের বন সামনে সিঁড়ি দিয়া নামে মনসুর আস্তে আস্তে সিঁড়ি দিয়া নামে কিন্তু মনসুরে কয় আমি ওই সময় এমন একটা প্রেমের খেলা দেখছি গো আমি তাকে দেখলাম আমার বোনটা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তার ডান পাটা পানির মধ্যে রাখছে বাম পাটা রাখছে আমার বোনে পানিটার মধ্যে নিজে নিজে হাঁটতাছে নিচে ডুবে না মনের দুঃখ কারে বলি গো ওরে কেউ তো ও যে বুঝে না ওরে আল্লাহ নবীর পাগল যেই জন সেই জন বুঝে হা ওরে আল্লাহ নবীর পাগল যেই জন সেই জন বুঝে হা ওরে আল্লাহ নবীর পাগল হও না রে পাগল হইলে এ পাইবা কামিয়াব ওরে পাগল না হইয়া পাগলামি করা সন্ধ্যায় মনসুর ডাক দিয়ে আমি দেখলাম আমার বোনটা পানির মধ্যে পাড়া দিল কিন্তু আমার বোনের পাটা পানির মধ্যে ডুবে না আমি তাকে দেখলাম আমার বোনটা যখন নামাজ পড়লো দুই রাকাত পানির উপরে নামাজটা পড়া আমার বোন পিছনের দিকে আসে আমি আমার বোন যেন আমার দেখতে না পাই পাহাড় পাইর হইলাম আমি জঙ্গল পার হইলাম হঠাৎ করে দেখলাম আমার বোনটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আমার বোনের হাতের মধ্যে একটা পানির পাত্র চলে আসছে ওই পাত্র থেকে আমার বোন যখন পানিটা পান করে পান করার পরে আমি দেখলাম আমার বোনের সুরত পরিবর্তন হয়ে গেছে সিরাপ পরিবর্তন হয়ে গেছে আমি পর্দার আড়ালে থাকতে পারলাম না আমি বাহির কইয়া কইলাম বোন গো যে পানিটা তুমি পান করছো ওই পানি পান করলে বুঝি পানির মধ্যে মানুষ ডুবে না পানির মধ্যে মানুষ ভাইসা ভাইসা কান নামাজও পড়তে পারে ও ভাইনা আমারে তুমি তোমার পানি একটু পান করো মনসুরের বোন ডাক দিয়া কই ভাই গো না না পানি পান করা যাবে না বলে কেন পানি পান করা যাবে না বলে এই পানি পান করলে তুমি সহ্য করে থাকতে পারবে না আর যার জ্বালায় একে সে জানে মনের দুঃখ বুঝবে কে মরে সে দিনে ওরে পাইতাম যদি চরণ ভক্তি দিতাম আমি এই মনে আরে মুর্শির বিনে মনের দুঃখ বুঝবে কে মনে মনসুরের বোন ডাক দিয়া কয় ভাই এই পানি তুমি পান কইরো না এ পানি পান কইরা তুমি সহ্য কইরা থাকতে পারবা না দেখবেন অনেক মানুষ যখন মধু খায় কেউ জাগতে পারে কেউ জাগতে পারে না এবার মনসুরের বোনটা ডাক দিয়া কয় ভাই এ পানি খাই আপনি জাগতে পারবেন না খাইয়েন না গো ভাইয়া মনসুর একটা খাপ দিয়া পানির পাত্রটা লইয়া একটু পানি পান কইরা ফালাইছে পানিটা পান কইরা ভাই বোন দুইজন যখন বাড়িতে গেছে সকালবেলা মনসুর ঘুম থেকে উইঠা কয় আনাল হক আমি খোদা আনাল হক আমি খোদা আনাল হক আমি খোদা বোন ডাক দিয়া কয় ভাই গো আপনার না বলছিলাম পানিটা খাইয়েন না কি পানি খাইলেন এখন নিজের জবানদারা খোদা দাবি করেন মনসুর আল্লাহ যখন নিজের কাজে যখন ব্যস্ততা সারার জন্য রাস্তায় চলে যায় মানুষ কই দেখছনি মনসুরে পাগল হয়ে গেছে মনসুর তার জবান দিয়া মনসুর তার জবান দিয়া সে কেমন জানি বইলা বইলা আনাল হক বলে আমি খোদা বলে মনসুর হাল্লাদের কাজ ছিল সে সুতা কাটত সুতা ওই কারণে তার নাম হয়েছে হাল্লাস তার মূলত নাম ছিল মনসুর হযরতে মনসুর আল্লাহর মানুষ যখন পাগল বলে সবাই বড় বড় আলেম ওলামারা যাইয়া এলাকার রাজার কাছে বিচার দিতে বাদশা
আগো ও বাসা খবর জানেন নি বলে কি খবর মনসুর তো আমাদের এলাকার মানুষ মনসুর দি খোদা দাবি করে আপনি কি মনসুররে কোনো কিছু বলবেন না মনসুররে কোনো আঘাত করবেন না এটার জন্য কোনো বিচার করবেন না বাসা কয় কেমন কথা বলে আল্লাহ তো একজন মনসুর কেমনে খোদা হয় মনসুর দি তার জবান দ্বারা আনাল হক আনাল হক বলে বলে তাইলে মনসুরকে ধরে আনো মনসুরকে আনার পরে বাসা ডাক দিয়ে কয় মনসুর তোমার পরিচয় কি মনসুর কয় আনাল হক মনসুর তার নামের কথা কেউ কাউকে বলে না এবার বাসা কয় মনসুর রে এমনে ফাঁসি দিয়া মারলে তাড়াতাড়ি মহিরা যাইব মনসুর রে তাড়াতাড়ি আমরা কষ্ট দিয়া মারব হজরতে মনসুরের ওই জামানার মধ্যে তিনজন বন্ধু ছিল একজনের নাম হলো হজরতে শিবলি নোমানি আরেকজনের নাম হলো হজরতে জুন্নুন মিশরি আরেকজনের নাম হলো হজরতে হান্নানা এই জামানার আরো বড় বড় কয়েকজন আমি ছিল একজনের নাম হাদ্দাকা একজনের নাম হান্নানা একজনের নাম হলো মান্নানা মনসুর ডাক দিয়া কয় যখন আমার বাদশা শাস্তি দিল আমার গায়ের মধ্যে পাথর মারে আমার মারা হবে ও বন্ধু ফাঁসি দিল তো মানুষ দুই তিন মিনিটের মধ্যে মারা যায় কিন্তু পাথর মারলে গায়ে লাগে ব্যথা লাগে কথা বলেন না ঠিক না ভাই ঠিক ও বন্ধু গো হযরতে মনসুর হাল্লাতে পাথর মারতে শুরু করলো একজন একজন আলেম ফতোয়া দেয় আনাল হক খোদা দাবি করলে সে কাফের এর মাইরা ফেলা উচিত এর মাইরা ফেলা উচিত এবার হাত পারে সুন্দর করে বাইন্দা এবার মনসুর হাল্লাতের দিকে মানুষ পাথর মারে মনসুর হাল্লাত কয় আমার কি লাগা তোমরা পাথর মারো বলে তুমি খোদা দাবি করছো ও বন্ধু আপনাদের সামনে ওয়াজ করতেছি আমি শামিম রেজা কিন্তু আমি শামিম রেজা বলি এই কথাটা মাইকেও কিন্তু আপনার কাছে কয় আমি শামিম রেজা কথা বলে কি আমি কিন্তু কথাটা আপনাদের কাছে পৌঁছায় আল্লাহ কয় আনাল হক আমি খোদা আল্লাহ কয় আনাল হক আমি খোদা কিন্তু আল্লাহ কয় না মনসুর রেদি আল্লাহ কয় আদমের মাঝে তুমি হইলে আর সে আছে কোন খোদা আদমের মাঝে তুমি হইলে আর সে আছে কোন খোদা আবার তুমি খোদা একজন হলে মুমিনের মাঝে কোন খোদা কুলুবিল মুমিনি না আল্লাহ কয়জন আল্লাহ সারা বিশ্ব জমিনে কি মুমিন কি একজন সব মুমিনের কলমে আল্লাহ আছে না একজন আল্লাহ এতজন মুমিনের ভিতরে কিভাবে যায় এটাই আল্লাহ এটা কি আদমের মাঝে তুমি হইলে আর সমু আল্লাহ কোন খোদা আদমের মাঝে তুমি হইলে লামো কানে কোন খোদা আবার আদমের মাঝে তুমি হইলে এক আল্লাহ হয় কোন খোদা তুমি চালাও তুমি মারো তুমি চালাও তুমি মারো এসব তোমার লীলা বোঝাদাই তুমি রাহিম তুমি রহমান অন্তরেতে বিশ্বাস আমার অন্তরেতে বিশ্বাস আমার অন্য কিছু নাই তুমি রাহিম তুমি রহমান বলেন তুমি রাহিম তুমি রহমান মনসুর কয় আমার হাতে কি লাগা বানছ আমার তোমরা হাত বান্দা লাগবে না আমি এখান থেকে পলায়ন করব না মারো মারো আমার হাতগুলা সাইরা দিয়া মারো আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই মনের মধ্যে কোনো আঘাত নাই এই কথা বলার পরে মনসুরের হাতগুলা সাইরা দিছে সবাই মনসুরে পাথর মারে মনসুর হাল্লাত একবার কোনো কথা বলে না এমন টাইমে মনসুরের বন্ধু হযরতে শিবলি নোমানি বড় মাপের আল্লাহর ওলি ওনার সামনে দিয়া যায় উনি চায়া চায়া দেখতাছে মনসুর আনাল হক তুমি বলো না তোমারে দিয়া বলায় কারণ তোমার বোনের কাছে তোমার সব ঘটনা আমি শুনছি তোমার বইনে যত বড় আল্লাহর ওলি তুমি তোমার বইনের কথা শোনো নাই এই জন্য তোমার জবান দিয়া সারাবান তহুরা খাওয়ার কারণে আনাল হক আসতেছে এ এলাকার সব মানুষ তোমার একটা একটা করে পাথর মারবে বাসা ডাক দিয়া কয় শিবলি নোমানি গো ও শিবলি নোমানি সবাই পাথর মারে তাকে দেখেন না বেলা দা বেড়া মনসুর খালি হাসতাছে শিবলি নোমানি আপনিও মুসলমান হিসেবে আপনার দায়িত্ব তার একটা পাথর মারা শিবলি নোমানি কয় আমি তো বাসার আদেশ অমান্য করলাম না আমি যেহেতু মনসুরে আল্লাহ দাবি করছে খোদা দাবি করছে আমি মনসুরের এখন পাথর নিক্ষেপ করব না ওই হযরতে শিবলি নোমানি ডাক দেয়া আমি দেখলাম আমার সামনে কত সুন্দর একটা গোলাপ ফুল ফুইটা রয়েছে আমি
আমি গোলাপ ফুলটা টান দিয়েছিলাম মনসুরের গায়ে মারছি, মনসুরের গায়ে মারার পরে দেখলাম রে কত মানুষ মনসুরের পাথর মারে, মনসুরে মুচকি মুচকি হাসে। আর আমি পাথরটা মারার পরে হযরতে মনসুর মাথাটা গুরান দিয়া নিচে বেহুশ হয়ে পড়ে গেছে। কিরে তোমারা পাথর মারে তুমি বেহুশ হও না মুচকি হাসো, তোমারে মানুষ ফুল দিয়েইটা দেয়, কেউ তোমারে এত আঘাত করে তুমি কিন্তু কও না। মনসুর সারা জীবন তোমার লগে আমার দুস্তি, তোমার লগে আমার ভাইয়াবি, কিন্তু তোমারে আমি গোলাপ ফুল দিয়ে আঘাত করলাম তুমি বেহুশ হয়ে গেলা। শিবলী নুমানি একটা দৌড় মারছে মনসুরের কাছে, যায়া ডাক দিয়া কই মনসুর, ও মনসুর এত মানুষ তোমারে আঘাত করে তুমি যদি কোনো কথা বলো না মুচকি মুচকি হাসো, কিন্তু এখন দেখলাম তুমি মনসুর হাল্লা, এখন তুমি ফুল দিয়া ইডা দিলাম, কারণ আমি জানি বেটা পাইতা তো তুমি কান্দ না মনিবের কাছে খুশি রাখতাছ, কিন্তু আমি ফুলটা মারলাম তুমি যদি বেহুশ হয়ে গেলা, বারবার বারবার ডাকে গো কিন্তু হযরতে মনসুর হাল্লা খুশির আসে না। কিছুক্ষণ পরে যখন মনসুর হাল্লাদের হুঁশটা ফিরছে গো, শিবলি নোমানি কয়ে ভাই মনসুর কেন তুমি বেহুশ হইয়া গেলা, এত মানুষ মারে কিন্তু আমার মাত্র ফুলের আঘাতে তুমি কি লেগে ব্যথা পায়া আঘাত পায়া তুমি কেন বেহুশ হইয়া গেলা। মনসুর কয়ে কেন জানোনি কেন জানোনি, সবাই তো জানে না আমি মনসুর কোন জগতে আছি, তুমি তো জানতা তুমি একজন আলেম মানুষ, তুমি কিনলে গে আমারে ফুল দিয়ে এইটা দিলা। কয় মনসুর রে সবাই তোমারে ব্যথা দেওয়ার লাগে আঘাত করছে, আর আমি তোমারে ফুল মারছি একটা কারণে, কারণ তুমি ওই মনিবরে খুশি করবার লাগে আঘাত পাইতাছ। হে মুসলমান কতবার আঘাত পাইছেন ইসলামের জন্য, হে মুসলমান কতবার আঘাত খাইছেন ইসলাম মুসলমান দাবি করার জন্য, হে মুসলমান কতবার ইসলামের জন্য কত কষ্ট করছেন। মনসুর আমার পাথর মারতে মারতে আমার শরীরটা তারা দাঁতরা করে ফালাইছে, ওই মনসুর আস্তে আস্তে দুনিয়া থেকে যখন বিদায় হইয়া যায় হযরতে মনসুর হাল্লাদের মা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আপনি বলেছেন ইন্নাল্লাহু মাসাবিরিন, নিশ্চয় আপনি ধৈর্য ধারণকারীর সাথে রয়েছেন, ও আল্লাহ গো আমি মা তো সন্তান হারা ব্যথা বলতে পারি না, নবীর হাদিস পড়ছি কোন সন্তান যদি তার মার দানাদার নামাজটা পড়ায় ওই মার কবরটার মধ্যে রাখতে দেরি কবরের আযাব মাফ হইতে দেরি নাই, নবীর হাদিসে পড়ছি কোন সন্তান যদি তার বাপের দানাদার নামাজ পড়ায় ওই বাপের কবরে রাখতে দেরি কবরের আযাব মাফ হইতে দেরি নাই, ও আল্লাহ গো একটা মাত্র পুত্র সন্তান দিলেন কিন্তু আমারে তার কামাই খাওয়ার ক্ষমতা দিলেন না, তার জানাজা পাওয়ার ক্ষমতা দিলেন না, ও আল্লাহ আমার জানাজা পড়াইব কে, হে মুরব্বী হে যুব সমাজের বায়রা হে পরদার অন্তরালের মা বোনেরা একটা বার চিন্তা করো গো মা, তোমরা যদি মারা দাও তোমাদের সন্তান যদি তোমরা জানাজার নামাজ পড়ায় তোমরা কবরের আযাব মাফ জীবনের গুনাহ মাফ, তাহলে একটা ফোলার জানাজা ফোরানের মতো উপযুক্ত একটা আলেম বানাইয়া। বলে হুজুর গো আমার ফোলার আমি ডাক্তার বানামো ইঞ্জিনিয়ার বানামো, বানানো সুবিধা নাই আগে ফোলাদারে কোরআন শিখুন না বানান, ঠিক না বেটি? ও বন্ধুরে আমার মনসুর হাল্লাদের মা ডাক দিয়া কয় আল্লাহ গো আমার তো কোনো সন্তান নাই আমার জানাজার নামাজটা পড়াইব কে, আমার দাদা তুমি সম্পদের কোনো অভাব নাই, আশেক বলে তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই, ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আহারে রে, প্রেমের খেলা খেলস দয়াল রে তোমার খেলা চমৎকার
আসমানেতে বসায় আছো চাঁদ সূর্যের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায় আমার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায় আমার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া তর দংশন কর উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলস দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানেতে বসায়াছ চাঁদ সূর্যের বাজার রে প্রেমের খেলা খেলস দয়াল রে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন সকল ক্ষমতার মালিককে আমি মনসুরের মা তোমার কাছে দোয়া করলাম আমার সন্তান তো আমার জানাজার নামাজ পড়াবে না আমি মা আপনি কুদার কাছে জানতে চাই আমার সন্তানরা কি জান্নাতি না জাহান্নামি এবার আমার আল্লাহর কাছে যখন মা জানানি সত্তার মধ্যে তোমরা চক্কর দিয়া মাটির মধ্যে পড়া গেছে ডাক দিয়া কয় আল্লাহ গো আমার সন্তান কেমন আছে আমি দেখতে চাই মনসুর হাল্লাদার মা কয় আমি যখন আমাদের মুসলমায় ফেরা গেলাম গো আমি দেখলাম কে জানি আমি মারে আইসা মাথাটার মধ্যে হাতটা ভুলে দিতে ডাক দে মা গো মাথাটা আপনি তাড়াতাড়ি তোলেন না আমি মাথা তুইরা দেখলাম গো যার মাথাটার মধ্যে একবার সাদা রঙের কাপড় দিয়া ঢাকনা দেওয়া আমি জিজ্ঞাসা করলাম কে কে আপনার পরিচয় কি গো উনি ডাক দিয়ে কয় মা আমি আপনার পাগল ফোলা আমার নাম হইল হযরতে মনসুর হাল্লার কিরে মনসুর তুমি কি কবরে ভালো আছো রে মনসুর কয় আম্মা জান আমি কবরে শুধু ভালো নাই গো আমার আল্লাহ আমি মনসুরে নাগত ভক্তদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন মাই জান্নাতি বানিয়ে দিছেন ও বন্ধু একটা বার চিন্তা করেন হযরতে মনসুর যদি আল্লাহ 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 বলতে বলতে তার ফোন আল্লাহর অলি হওয়ার কারণে হযরত মনসুর যেহেতু আল্লাহর বন্ধু হইতে পারছে মরার পরে নাজাত পাইতে পারছে আপনারা জবান খুলে বলেন আমরা যদি আমাদের জীবন তারে পরিবর্তন করে দিতে পারে আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়া সম্ভব না অসম্ভব খুলে বলেন সম্ভব না অসম্ভব আরো গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি আমি আল্লাহ আমার নূরের আলোকে প্রজ্বলিত করেছি আর তারা বন্ধ করে দিতে চাই ওলাউ কারি হাল কাফের এরা বলো কাফের মুশরিক বেঈমান বন্ধুরে আমার আমরা কেউ নবী দেখছি মাধ্যমে আল্লাহর হকানি রপ্তানি বন্ধুদের মাধ্যমে আমরা ইসলাম ধর্মটারে বুঝতে শিখলাম এজন্য আপনাদের সবার কাছে আমার আব্বা দুনিয়ার জমিনে যা কিছু করেন না কেন আল্লাহ এবং তার রাসূলের প্রেমে আপনার জীবনটারে বিসর্জন করবেন যুবক ভাইরা ও মুরব্বি বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যদি আপনার জীবনটারে আপনি সাজাইতে পারেন তাইলে কবরে গেলে শান্তি নেরে বাসের বাড়ি ফিরে কিন্তু কম না আদাবুন আলিম
কঠিন শাস্তি কঠিন শাস্তি কঠিন শাস্তি আম্মুজিরা পর্দার অন্তরালের মা বোনেরা এজন্য আমাদেরকে পরিবর্তন করা লাগবে আল্লাহ আল্লাহর রাসূলের পথমতে আমাদেরকে সাজানো লাগবে এবার হযরতে মনসুর হাল্লাদের বোনের বর্ণনায় পাওয়া যায় আমি কেমন ইবাদতকারিনী ছিলাম জানোনি আমার মারে আমি নামাজের ওযু বানিয়ে দিতাম নামাজের ওযু বানিয়ে দিয়া আমার মা যখন নামাজ পড়ত আমিও তখন নামাজ পড়তাম কিন্তু আমার মা আমারে দিগাই তো মা গো তোমারে তো আমি নামাজ পড়ার পরে কতবার ডাক দিই তুমি যে আমার ডাকে জবাব দেও না আল্লাহর নবী কয় মা বাপ যদি নামাজরত অবস্থায় থাকো অবস্থায় পাশের ঘর থেকে ডাক দেয় নামাজ ছাইরা দিয়া মা বাপের ডাকে জবাব দেও উম্মতের জন্য ফরজ ডাক দিয়ে বলতেছেন যদি পাশের ঘরে সন্তান নামাজ পড়ে মা বাবা যদি পাশের ঘর থেকে ডাক দেয় জানে না সন্তান নামাজ পড়ে সন্তান নামাজ ছেড়ে দিয়া মা বাবার ডাকে জবাব দেওয়া তার জন্য ফরজ এবার মনসুরের মা ডাক দিয়া কয়েছি গো তুই না আমার কলিদার টুকরা মাইয়া আমি তোর নামাজ পড়ার পরে বারবার ডাক দে কিন্তু তুই দিয়ে আমার জবাব দেস না মনসুরের বোনটা ডাক দিয়া তুই আমার মা যেদিন আমার এই কথা বললো গো আমি পাঁচ রক্ত নামাজ একসাথে পড়ার সুযোগ পাইছি না কারণ আমার মা কোন শুন জানি আমারে ডাক দিয়া ফেলে কোন সুন্দরী কোন দরকারে আমার মা আমারে ডাক দেয় আমি একসাথে পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমার মা ঘুমিয়ে দেয় তো এক এক আদায় করতাম ও বন্ধু ও নবীর উম্মতের দল ও নবীর আশেকের দল আমরা তো মুসলমান আমরার জীবনে নামাজ তো কম ছুটছে মাইকে বানানো আল্লাহ কবুল করো তাহলে ছাগল কে আল্লাহ হেলা করলো তো আল্লাহ নবী কাম মুলুক কি জান্নাত তোমরা কি দুনিয়াতে জান্নাতের বাসা দেখতে চাও সাহাবী করো কলু বালাই আর সুলা দেখতাম সামান নবী কে কলা রজুলুন দয়ন দিন মুস্তাদা ফুল জুতিম দাই রাইউ বা হুলা হুলা ওয়াকসাম আল্লাহ হুলা আবার আল্লাহ নবী কয় এমন মানুষ রজুলুন দয়ন ফুল দুর্বল মুস্তাদা ফুল জুতিম দাই সুলিয়াল মেলো কাফুল ডিয়াল মেলো দেখতে পছন্দ তো না তোমরা এটা জিনা করবা আল্লাহ নবী কলা ওয়াকসাম আল্লাহ হুলা আবার রা এ যদি কোন দোয়া করে আল্লাহ বিনা লাইসেন্স কোন কেউ যদি ফাগল ছাগল এক কিছু চাই দিয়ে দিবেন আমি ফাগল দিয়ে আপনাকে বাসছো আর ধরে বলেন না হাবা এই জন্য পাগলদেরকেও অবহেলা করা যাবে না আশেক বলে পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে আমি পাওয়া কি দুষ করলাম রাখো দূরেতে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে হে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে একটা ঘটনা বন্ধ রাখবেন না আপনারা বলেন কি আমরা দুনিয়ার পাগল না আল্লাহ নবীর পাগল ও বন্ধুরে ও নবীর উম্মতের দল ও আশেকের রাসূল ভাই বাবারা মনসুরের বোন কয় আমি আমার মা বাবার বড় পাগলনি ছিলাম মা বাবার বড় আশেকা ছিলাম এজন্য আমি আমার মায়ের বড় খেদমত করলাম আম্মা জানার বড় খেদমতে আমি পাগল পাড়া হয়ে গেলাম এবার যখন হযরতে মনসুরের বোন এমন কথা বলল বাবারা এলাকার মানুষগুলা তার বোন থেকে একবার শিক্ষা গ্রহণ কইরা সবাই তাদের মা বাবার খেদমতে রূপান্তরিত হয়ে গেছে হাতে রূপান্তরিত হয়ে গেছে গো কিন্তু আজকের মাহফিলে এমন কত যুবক আছে এমন কত মুরব্বী আছে এমন কত মা বোনেরা শুনতেছে যারা তাদের মা বাপরে ভাত দেয় না যারা তাদের শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা কি হইব স্বামীর দাদার ওয়া শুই না যদি তুমি তোমার মা বাপরে ভাত না দাও কি হইব স্বামীর দাদার মুখের কথা শুই না কি হইব ওয়াদ মাহফিলের মধ্যে বৈশা কি হইব পাঁচ রক্ত নামাজ কইরা যদি তুমি তোমার আম্মা বার ভাত না দাও আল্লাহর কসম
যদি এমন কোন সন্তানে মা পিলে থাইকা থাকো দাও তোমার পাও দি আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব তবু তো বদ্দাই মুরব্বি বাবা দিরা আম্মা আব্বার ভাত না দিয়া থাইকো না আম্মা আব্বারে জুদা করে দিও না কিন্তু তুমি কি জানো এমন কত সন্তান আছে লাখ লাখ টাকা কামাই করে হাজার হাজার টাকা কামাই করে কিন্তু তারা তারা মা বাপরে ভাত দেয় না এ সন্তান আমার মা মারা যাওয়ার পরে আপনি ভাত খাওয়াইবেন কারে এখন যে আপনার ঘরে কত মানুষ আসা যাওয়া করে কিন্তু আপনি আপনার মা বাপের মুখে একটা লোকমা ভাত পিলা দিতে পারেন না এ সন্তানের দর এ সন্তানের দর ও নবীর উম্মতের দলেরা একটা বার তোমার কাছে আপনার কইরা দিয়া যায় যদি কেউ তোমার মা বাপের জুদা কইরা দিয়া থাকো আমি জানি এমন কত সন্তান আছে যাদের তিন ভাই থাকলে মা বাপ এক সপ্তাহে ঘরে এক সপ্তাহে ঘরে এক সপ্তাহে ঘরে ভাগ করে দিছ মা বাপ রে কেন রে তোমার মা বাপ যখন বুড়া হইয়া যায় আম্মা আব্বার রুচির পরিবর্তন হয় এক তরকারি গিয়া মা বাপের ভাত খাইতে বালা লাগে না আম্মা আব্বার জুদা না কইরা দিয়া যদি আম্মা আব্বার একটা ঘরে ভাত দিতা তিন ভাইয়ের ঘর থেকে তিন রকমের তরকারি নিয়ে মা বাপের সামনে রাখতা দেখতা মা বাপ যেটা ভালো লাগে সেটা দিয়া ভাত খাইতো আর আল্লাহর কাছে হাত তুলা রুডা বুড়া দোয়া করতো আল্লাহ আমার পুত্রে আমি মার লাগা কলিজা দিয়া ভালোবাসা দিছি আমি মারে কষ্টে রাখছে না আল্লাহ তুমি আমার সন্তানদারে কবুল মঞ্জুর করে নাও ও বন্ধু যেটা করবা দূরের কথা তুমি তোমার মা বাপরে আলাদা করে দিছ আব্বার বুড়া বেড়া কইয়া ডাক দাও বুই লাগে তো তোমার আব্বার কষ্টের কথা বাপ দি গাছের মধ্যে গাছ কাটতে কাটতে রোয়া লাগাইতে লাগাইতে আব্বা জানের মাথার ব্যথা হইয়া গেছে পায়ের ব্যথা হইয়া গেছে আব্বা জান রাত্র বেলা করে আরাম কইরা ঘুমাইতে পারছে না তুমি ওই বাপরে বুড়া বেড়া কইয়া ডাক দাও কেমনে রে তুমি এই বুড়া বেড়া ডারে দিয়ে কাম করাও ঘাস কাটাও কেমনে রে বুড়া বেড়া ডারে দিয়ে তুমি এত কষ্ট করাও বুইলা গেছেন মায়ের কষ্টের কথা যে মা ঘরের মধ্যে যদি তিন টুকটা মাছ রান্না করত এক টুকটা আপনি ফুট খাইতেন আরেক টুকটা আপনার বাপে খাইতো কিন্তু মা মায়ের মাছের টুকরাটা রাইকা দিত আমার ফুটে রাত্র বেলা মজা করে ভাত খাইব আপনার এমন মা কবরে স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় মার কাপড় রাস্তাটা থেকে খুললে আপনার পাঁচ দশ টাকা দিত আজকে আপনার এমন মা কবরে ও সন্তান মায়ের কাপড়টা চিরা গেলে জোড়া তালি দিয়া মা ফটত এখন তুমি ভূতে হাজার হাজার লাখ লাখ টাকার মালিক কিন্তু তুমি তোমার মারে একটা কাপড় কিনা পরাইতে পারো না তোমার মা কবরে বন্ধুরে আমার এখান থেকে বাড়িতে যাইবা আম্মা আব্বার পাও গুলার সামনে নিয়ে বুকটার ভিতরে আন্দা করে বেড়া করবে মা ও আব্বা আমার আল্লাহর হস্তে মাফ করে দেন ও আম্মা আমার আল্লাহর হস্তে মাফ করে দেন ও আব্বা আমার আল্লাহর হস্তে মাফ করে দেন যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বাহির করছে তোমারে মাফ করে দিছি অতক্ষণ পর্যন্ত পাও চাইলেন না হে সন্তান এমন সন্তান আছে চোখের পানি দিয়ে দিছ জানি তুমি চিন্তা করতে তো হুজুর যাদের বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা নাই আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু ও হুজুর গো যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইব আমার বাড়িতে মা নাই আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু হে যুবক ভাইয়েরা হে মুরব্বি বাবা এমন মা হারাইয়া আজকের মাহফিলে বসে গেছো এমন বাবা হারাইয়া আজকের মাহফিলে বসে গেছো আরে পারলে সুযোগ পাইলে তাদের বাড়িতে মা বাবা আছে ওরে হুজুর আমি তো আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিছি না কষ্ট না দিতে পারো তবু বাড়ির যে মা বাপের ফাউডিনে আমজা করে দরবা ধরে ডাক দিয়ে কইবা মা ও
বাজান আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন সন্তান হুজুর কেমনে মাফ চামু আমার মা বাপের পায়ে ধরলে আমার শরম লাগে না রে না আম্মা বাবার পায়ে ধরলে তোমার শরম লাগার কথা নয় লজ্জা লাগার কথা নয় তুমি শরম লাগে কেন আমার নবী কয় শুধু পায়ে ধরা মাফ চাওয়া নয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা বাবার পায়ের মধ্যে সুমা দিবা এ বাবারা মনে মনে চিন্তা করো হুজুর কেমনে সুমা দিতাম আব্বা আম্মা বুড়া হয়ে গেছে পায়ের মধ্যে ময়লা লাইগা থাকে না রে না 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 নবীর সাহাবি আমার নবীর ডাক দেয়া কই নবীজি ও মায়ার নবী দয়ার নবী আপনি যদি মক্কায় যাবেন আপনার লগে আমার মক্কায় নিয়ে যাবেন নবী কই অবশ্যই নিয়ে যাব আমার নবীজি তিন দিন পরে মক্কার দিকে রওনা করছে মদিনা থেকে এক সাহাবি দেয় ওই সাহাবির কাছে খবর দেয় এ সাহাবি তোমার নবীরে না বলছিল তোমার মক্কায় নিয়ে যাইতে নবী তো তোমার মক্কায় নিয়ে যায় না নবী তো মক্কায় চলে যাচ্ছে ওই সাহাবি তো উড়িয়া আমার নবীজির সামনে দেয়া কই ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার লগে আমার কোন কোন অন্যায় হয়েছে কিনা যে অন্যায়ের কারণে আপনি আমার মক্কায় নিয়ে যাচ্ছেন না আমার নবী কো আমি খবর পাইলাম রে সাহাবি তোমার বাড়িতে মা অসুস্থ আমি এই জন্য তোমার মক্কায় নিয়ে যাই নাই সাহাবি কই নবীজি ও মায়ার নবী দয়ার নবীজি আপনি নবীর কাছে আমি বলতে চাই আমার মা ডা অসুস্থ সাহাবি রে আমার নবী ডাক দিয়া কই এ সাহাবি তোমার মা অসুস্থ তুমি কেন মক্কায় যাইবা সাহাবি কই আর রাসূলুল্লাহ আমার বড় শখ মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে একটা সুমা দিতাম নবী আমার কই সাহাবি বাড়িতে তোমার মা আসেনি বলে আছে বাড়িতে যাইয়া তোমার মার পাউনার ভিতরে সুমা দিবা এ সাহাবি সাহাবি রে তোমার আম্মা জানের পায়ে সুমা দিলে ওই আল্লাহ পাকের কাবা শরীফের চৌকাঠে সুমা দেওয়া না শুধু আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা এ বন্ধু সাহাবিরা যদি মা বাবার পায়ে সুমা দিয়া আম্মা বাবার পায়ে সুমা দিয়া আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পায় আমরা যদি আম্মা বাবার পায়ে চুমা দেই আম্মা বাবার পায়ে ধরে সালাম করি আমরার দাম কইমা যাইত না আমরার সম্মান কইমা যাইত না মা বাবার পায়ে তখন ধরে সালাম করবা কয়দিন পরে পরে আম্মা বাবা কইবা আমার ফুতে আমার এখনো ভুলছে না আমার ফুতরা মা ভক্ত বাপ ভক্ত আপনি আপনার আম্মা বাবার পা গুলার মধ্যে ধরিয়া ফেলবেন এ বাবা রে ও গহিন কালির যুবক মুরব্বীরা আমি যদি প্রশ্ন করি কোনোদিন আম্মা বাবার পায়ে সুমা দিছেননি সবাই কবে বুঝুর না 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 চুমা দেই নাই এ বন্ধু যদি চুমা না দিয়া থাক আম্মা বাবার পাড়ার মধ্যে ধরে সালাম দেখবেন আমার আল্লাহ আমার নূর নবীর উসিলায় আপনার আম্মা আব্বার কারণে আপনি সন্তানকে মাফ করে দিবে আপনার দুনিয়া এবং আখেরাতে ধনী বানাইবো আপনার সব জায়গার মধ্যে সম্মানিত করব এ সন্তানের দল আপনার মা বাবা আপনার কত জায়গা জমি দিয়া গেছে এ জায়গা জমির মধ্যে থাকতেছেন আপনার বাড়িতে কত মেহমান অতীত আছে কিন্তু আপনার বাড়িতে যে এত মেহমান অতীত আছে সবার মুখে আপনি বাদ তুলে দিতে পারেন কিন্তু আপনি আপনার আব্বা আম্মার মুখে পারেন না বুইলা গেল এমন সময় ছিল চাউ দিয়া রাইন্দা ভাত খাওয়াইছে মানুষ খেতের আলুডি তুলিয়া গেলি গেলে আবার খেতারে কুবাইয়া ছোট ছোট আলু আইন্দা সিদ্ধ করে খাওয়াইছে মানুষের বাড়িতে দান চাউল জাইরা দিয়া আইন্দা সুডা ভাঙ্গা চাউল গুলা দিয়া চাউ রাইন্দা খাওয়াইছে আজকা তুমি পুতে মাছ মাংস খাও কিন্তু তোমার মার মুখে এক লোকমা তুলা দিতে পারো না আজকা কত পোড়া পানে মাহফিল থেকে বাড়িতে যাইবা সবার মুখ দেখবা কিন্তু তুমি তোমার জনম দুঃখে মা বাবার মুখটা দেখতা না আজকা গহিন কালিতে কত মাইয়ার আসছে এলাকার মধ্যে মাহফিল আমরা জামু কিন্তু আগে মাহফিল হইলে আসলে আরে বোরকাটা খোলার আগে বাপে ডাক দিয়ে কইতেছি বোরকাটা পরে খুলি তাকে করা বাক্কা দূর থেকে আসছ কিন্তু আইস গাইয়া সবার মুখ দেখছে কিন্তু মার মুখ দেখছে না বাপের মুখ দেখছে না কিরে মানুষ ও পর্দার অন্তরালের মা বোনেরা আমি
আমি চিন্তা করি রে হে বোনাপানগুলা হে মুরুব্বিগুলা হে মা বোনগুলা কিল্লা গা মা বাবার পাগল হয় গতকালকে প্রথম মাহফিল যখন আমি গেলাম ওই যে শৈলখালী বরুড়ার দক্ষিণ দিয়া শৈলখালী যাওয়ার পর একটা মহিলা আসছে হুজুর আমার মা বাপ দুনিয়াতে নাই আমি আপনারে আমার বোন ফুফুর মত মনে করি আপনার খালুটা বাড়িতে ক্যান্সারে আক্রান্ত বড় অসুস্থ লাখ লাখ টাকা খরচ করছি আপনার বোন তো অসুস্থ হাতে কটা হাতিয়া দিয়া দোয়া চাইছে কিন্তু আমি চিন্তা করলাম মা বাবারে তিমিনি হইয়া আমার কাছে কিল্লে গে দোয়া চাই ফোলাপানডি পাগল হে পাগল ফোলাপান কারোর কাছে দোয়া চাইস না আগে আব্বা আম্মার কাছে দোয়া চাও এ আব্বা আম্মা দোয়া করলে তোমার জিরু থেকে আল্লাহ হিরু বানিয়া দিব তুমি চিন্তা করো তুমি সম্পদের কারণে টাকা পয়সার কারণে বিদাত যাইতে পারো না না রে না ব্যবসায় সফল হইতে পারো না না রে না আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে পড়ে থাকবা মা আপনি যতক্ষণ না আমি পুত্রের প্রতি খুশি হইছেন অতক্ষণ আপনার সাউডি ছাড়তাম না এ মা বাপ বেদাত থাকার কারণে তোমার কোনো কাজের সফলতা নাই এ আম্মু জিরা গো হে যুবক মায়েরা মুরব্বী বাবা জিরা আব্বা আম্মা দেয়া তো জায়গা তুমি দিয়া গেছে আব্বা আম্মার জায়গা জমি দিয়ে তুমি থাকতাছ একটু পরে মুনাজাত হইয়া যাবে সবার জন্য দোয়া করা হবে একটা বার চিন্তা করো তোমার মা বাপের রুহ গুলাই গা মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছে যদি তুমি আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করো আল্লাহ তোমার মা বাপের জীবনের গুনাহ মাফ করে দিব তুমি যদি বাসা ভাড়া থাকতা একবারে প্রতি মাসে 5000 টাকা করে তোমার খরচ হইতো এক বছরে 60000 টাকা তোমার খরচ হইতো ও বন্ধু কিন্তু তোমার মা বাপ তারার আদরের কষ্টের সম্পদ তোমারে দিয়া কবর দেশে শুয়া রইছে মা বাপ যদি বাচ্চা থাকত মা বাপের পেছনে যদি মাসে মাসে 1000 টাকা খরচ হইতো তুমি ফুতের আমল নামার মধ্যে তুমি ফুতের আমল নামায় অনেক সওয়াব হইতো 1000 টাকা মাসে খরচ করলে 12 মাসে 12000 টাকা খরচ করতা না না তোমার কাছে বেশি চামু না মসজিদের অজুখানাটা পুরা রইছে মাদ্রাসাটা পুরা রইছে মসজিদটার একটু কাজ হইব এলাকার যুবকেরা এলাকার মুরব্বীরা এত সুন্দর মাহফিল করতে এলাকার প্রবাসীরা আপনাদের সবার কাছে আবদার করব একজন সন্তান যদি থাকেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই ওই আম্মা আব্বার জন্য আমি কাজ করে দোয়া চাই আমি 5000 টাকা এই মসজিদের জন্য দান করে দিব একজন যদি বলেন হুজুর আমার মার জন্য দোয়া চাই আমার বাপের জন্য দোয়া চাই হুজুর আমি 5 মাস পারি 6 মাস পারি 2 মাস 3 মাস পারি আমি পারবো নি একটা বছর আগামী বছর মাহফিলের আগে হইল 5000 টাকা পৌঁছে দিবেন একজন হাত প্রতিলা বলবেন হুজুর আমি দুইজন মানতে আলোক সবারই কো মহিন খেলি মসজিদে মুসলিম না আদম রাজি গোহিনখালি নিবাসী আল্লাহ এক নাম্বার জনাব মোহাম্মদ আলম সাহেব আম্মা বাসিন মনে আব্বা নে আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ আমরা রে পা লাইয়া আমরা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ আলম সাহেব ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইয়া আল্লাহ মসজিদের জন্য দান করে দিলেন 5000 টাকা আল্লাহ আলম সাহেবের আম্মা আব্বার কবর না ভেতরে ফয়সালা করো কামাই রুজির মধ্যে বরকত দান করো যা আশা করে দান করে আশা পূরণ করো আল্লাহ দুই নম্বর দান করলেন আমার সাদ্দাম ভাই উনি দান করলেন 5 সাদ্দামের আব্বা নাই সাদ্দাম ভাইয়ের আব্বা নাই ওর দ্বারা যাতাত এসবের কই শুধু বাবা নে শুধু বাবা নে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার সাদ্দাম ভাই দুই নাম্বার দান করে দিলেন 5000 টাকা আমার সাদ্দাম ভাইয়ের দান ধরে কবুল মঞ্জুর করো কামাই রুজিতে বরকত দাও আমার হায়াতের মধ্যে বরকত দান করো তিন নাম্বার ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান একজন হাত কবার হে বলবেন এক বছর পরে দিয়ে অসুবিধা নাই মসজিদের জন্য 5000 টাকা দিবেন তিন নাম্বার হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই কে দিবেন 5000 টাকা 5000 টাকা দিবেন নাম কি ভাই জানেন আপনার রবিউল ভাইয়ের বাসা কোথায় এখানে গহিন গেলি আব্বার নাম
আল্লাহ কবুল করো মঞ্জুর করো পূর্বক হিনকালে নিবাসে আমার রবিউল ভাই দান করে দিলেন 5000 টাকা আল্লাহ ওনার আব্বা আম্মা দুইজন বেঁচে আছে আব্বা আমার হায়াতের মধ্যে বরকত দান করো রবিউল ভাইয়ের কামাইয়ের জিতে বরকত দান করো বারে রবিউল ওনার মহব্বতে আমার রবিউল ভাইয়ের প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে বরকত দান করো আল্লাহ যে আশা করে দান করেছে আশা পূরণ করো দুরে ভয় আল্লাহুম্মা আমিন এরপরে 4 নম্বর 5 জন মানুষ নিব 5000 টাকা করে এরপরে পাই বলে হুজুর আমি 4 নম্বর আমার মা নাই আমার বাবা নাই 5 মাস 6 মাস 7 মাস 10 11 12 এক বছর পরে দিয়েন মসজিদের জন্য 5000 টাকা 4 নাম্বার বল হুজুর আমি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই আগে হিসাব দিছি আম্মা আব্বার পিছনে মাসে 1000 করে খরচ হইলে 12 মাসে 12000 টাকা খরচ হইতো একজন বল হুজুর 12 না আমি 5000 টাকা দিব আমার আম্মা আব্বার নামে 4 নাম্বার কে দিবেন একজন 4 নাম্বার আছেন নি কেউ আপনার নাম কি তো আদি সুরুজ মিয়া সাহেব আল্লাহ কবুল করো মঞ্জুর করো আদি মোহাম্মদ সুরুজ মিয়া এ মাহফিলের সম্মানিত সহসভাপতি আদি মানুষ মক্কা মদিনার মেহমান মক্কার কালা গিলাপটা ধাত্রা লাগছে মদিনা শরীফে সালাম দিছে আরে আরে মাকাম ইব্রাহিমের ভিতরে সুমা দিছে সাফা মারওয়া সাই করছে আরাফার ময়দানে ঘুমাইছে আল্লাহ আদি মোহাম্মদ সুরুজ মিয়া আল্লাহ উনি দান করলেন 5000 টাকা আল্লাহ সুরুজ মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবরে দাঁত মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো সুরুজ মিয়ার প্রত্যেকটা কাজে কর্মে বরকত দাও আল্লাহ যে আশা করে দান করতে আশা পূরণ করো জোরে বলি আল্লাহুম্মা আমিন লাস্ট শেষ বালা তার সব বালা তার নাম কিতাব মুক্ত করো বংশের কবর দাও মাফ কইরা প্রত্যেক কাজে করে বরকত দাও 30টা হুজুর আমি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ অদুদ মিয়া উনি দিলেন 5000 টাকা আল্লাহ ওনার কামাইয়ের জিতে বরকত দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করো অদুদ মিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো ঘুরে বলেন আল্লাহ আমিন সবাই পড়েন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ এই কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে হরফ আছে 12টা আপনারা বলেন কালিমার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই জোরে পড়েন কালেকশন করতে না চিন্তা করছেন আল্লাহ কবুল করা মঞ্জুর করা সুহেল ভাই 1 নম্বর এবার শামসুল হক সাহেব 2 নম্বর 3 নম্বর আমি না আল্লাহ লিটন ভাইয়ের মনে আশা পূরণ করো আল্লাহ প্রত্যেকের মনে আশা করে পূরণ করো কামাইয়ের দিন বরকত দাও আল্লাহ আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জাফর ভাইয়ের মনে আশা পূরণ করো জাফর ভাই যে আশা করে দান করছে আশা পূরণ করো আল্লাহ জাফর ভাইয়ের প্রত্যেকটা কাজে করে বরকত দান করো জাফর ভাই যে আশা করে দান করছে নগদ 2000 বাকি 3000 জোরে বলেন মারহাবা
2000 টাকা করে চাইছি 12 জন পাইছি 60 জন এক নাম্বার সোহেল ভাই দুই নাম্বার চাইছিলাম শামসুল شهيد ভাই গোয়েন্দালি নিবাসী শহীদ ভাই আমরা নি
فاروق باي فاروق باي دان كورا 1000 تاكا اور ها
বগাবাড়িয়ানি বাসি ফারুক ভাই উনি দান করব 1000 টাকা আল্লাহ আমার ফারুক ভাইয়ের মনে আশা পূরণ করো আমার যদি বরকত দাও মনের আশাগুলো পূরণ করো আমিন 10 নাম্বার হ্যাঁ আব্দুল্লাহ এই বাসি আব্দুল্লাহ ফারুকের বাবা মুস্তাফা মুস্তাফা সাহেব আল্লাহ কবুল করো মঞ্জুর করে এরপরে কে জানি কইলো আব্দুল্লাহ দিব 5000 টাকা প্রবাসী আব্দুল্লাহ প্রবাসী আব্দুল্লাহ দিব 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুল্লাহর মনে আশা পূরণ করো কেমন যদি বরকত দাও যা আশা করে দিছে আশা পূরণ করো আমি আমার কয়জন মহিলা তিনজন মহিলা মা বাবার জন্য দোয়া চাইয়া 200 দিছে একজন আরেকজন দিছে মন 700 আল্লাহ আর যার দিছে আল্লাহ মহিলা মানুষ আল্লাহ তাদের প্রত্যেকের দান কবুল করো দুই রহিমা 200 টাকা দিছে আদারা বেগম দিছে 100 200 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আতিক 2000 আতিক আতিক ভাই বাড়ি কো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আতিক ভাই 2000 টাকা যেন নগদ এটা কোনো বাকি রকম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আতিক ভাই 2000 টাকা আল্লাহ আতিক ভাইয়ের মনে আশা পূরণ করো আমার যদি বরকত দাও 1000 টাকা 10 নাম্বার কে দান করবেন বলো হুজুর আমি একজন 1000 টাকা দিব 10 নাম্বার মুনাফা তো দেবো বেশিক্ষণ নয় শেষ 12 জন মিলাম 1000 করে শেষ মনির ভাই উনি দিবে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনির ভাইয়ের মনে আশা পূরণ করো মনির ভাই যে আশা করে দান করো আশা পূরণ মঞ্জুর করো কবুল মঞ্জুর করো জাহাঙ্গীর কমলাই দা প্রবাসী প্রবাসী জাহাঙ্গীর আলম দান করবো 2000 টাকা আল্লাহ প্রবাসী জাহাঙ্গীর আলমের মনে আশা পূরণ করো আমার যদি বরকত দান করো প্রত্যেকের কাছে কোনো বরকত দান করো আল্লাহ প্রত্যেকের কাছে কোনো বরকত দিয়ে আল্লাহ জাহাঙ্গীর কবুল মঞ্জুর করো আমি মরিয়ম বেগম এমনি স্বামীর নাম কিটা মরিয়ম বেগম স্বামী হলো শাহরম সাহেব আল্লাহ কবুল করো মঞ্জুর করো মরিয়ম বেগমের ঠান্ডা কবুল মঞ্জুর করো আমার যদি বরকত দান করো আল্লাহ যে আশা করে দান করে আশা পূরণ করো স্বামীর নাম শাহরম আল্লাহ প্রত্যেক টাকা থেকে কোনো বরকত দাও 12 নাম্বার লাস্ট একজন বলে হুজুর আমি এক রুস্তম রুস্তম আলী সাহেব ধারি গো বৈঙ্কালী রুস্তম আলী সাহেব 1000 টাকা কাশেম সাহেব আবুল হাসেব আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবুল হাসেম সাহেবের মনে আশা পূরণ করো আমার যদি বরকত দান করো আল্লাহ রুস্তম সাহেব দান করছে 1000 আবুল হাসেম সাহেব 1000 ওই লোক 13 জন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া ওরে তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনে রত অনেকে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারল রে জনাব মোহাম্মদ কাসেম সাহেব প্রবাসী হ্যাঁ উনি দিব 2000 টাকা আসলে মুরগি দাঁত নাই দাঁত আচ্ছা হাসেম ভাই রায়শনিবাসী হাকিম ভাই রায়শনিবাসী 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো হাকিম ভাইয়ের মনে আশা পূরণ করো আমার যদি বরকত দান করো রাসিনি সানন্দানি বাসী হোসেন ভাই তবি কর না আমি নিল ভিক ভাই না রে তবি না রে সারা তবি ভাই গহিনকালী প্রবাসী আল্লাহ আমার কলিদার টুকরা বাংলাদেশের প্রবাসী আল্লাহ আমার প্রবাসী ভাইদের দান কবুল করো আল্লাহ আমার ভাই তৌফিক ভাই উনি দিবে 5000 টাকা করে তার মারহাবা সানন্দা হোসেন ভাই সানন্দা নিবাসী হোসেন ভাই দান করবো 1000 আল্লাহ কবুল করো ধরে কর আমিন
কবুল করো আমিন علي حسين باتا خالي نباسي 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আলি হোসেন সাহেবের মনে আশা পূরণ করো আমিন জসিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জসিম ভাই কোন জায়গা গোয়েন্টালি জসিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জসিম ভাইয়ের মনে আশা পূরণ করো আল্লাহুম্মা আমিন একজন মা দিছে 100 টাকা চলে আমার সাথে আবার করেন বিসমিল্লাহির রহমানির কেউ যদি ঘুমানোর আগে 19 বার বিসমিল্লাহ করে ঘুমায় কয়টা ফেরত তা ভাড়া দিব আল্লাহ নবী কয় এ বিসমিল্লাহর ভিতরে হরফ আছে 19 এ ফেন্ডারে যারা আছে 19 জন মানুষ নগদ 100 টাকা করে দিবেন নগদ এ 19 জনের জন্য খাস করে দেওয়া হবে 4 টাকাটা তুই আনবেন আসর ময়দানে আমি বুঝা গেলে ফত আমি আমার চিন্তা নিবেন আর আমনে বুঝা গেলে আমি আমার চিন্তা নেন এক নম্বর করে 4 টা তেল হয়ে যাবে এক নম্বর হবে সব 100 মাইকলা দিতে 200 আরেকজন ভাই দিতে 100 আরেকজন 100 এই গন্তাম নেই বরে বিন্দু 100 100 করে বামু আরেকজন কি 100 আর যুবক ভাই 100 এই এক চারটা দে দিয়ে দেবে সারাটা দিন ধরে বরে মাথা গেলে ছাই খালাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো বহুত মানুষ আছেন আমরা সাইলে দিতে পারেন আল্লাহ দেখছেন জালালি হ্যাঁ আমার মা বলবে কিছু ভাড়ে 100 200 300 400 500 আল্লাহর ঘর মসজিদের লাগিয়া আমি আল্লাহর ঘরে করবেন জমা আল্লাহ আপনার জীবনের গুণা করবো ক্ষমা দেন না পাঠাই আল্লাহ তোমার কোন দান দ্বারা 100 200 500 করে কারা দানি দেয় তুই একটা দিয়ে বলতে 100 দিয়ে কেন আল্লাহ করে দিবেন আমরা এমন তো দৈন্য মন ফাইতেন না অনেকে 1000 2000 5000 দেওয়ার ক্ষমতা নাই এর লাগে 100 দিয়ে আপনার কাছে চাইছি দেন আর আল্লাহ আল্লাহ দেখছেন আপনার বান্দারি আদরের বান্দারি আল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর রবিউল ভাইয়ের আব্বা আম্মার জন্য মোহাম্মদ
اشهد باي
আরো নাম্বার এক বস্তা সিমেন্ট দিবেন শাহিদা বেগম দিবে 1000 টাকা লে কেন নাম্বার শাহিদা বেগম 1000 টাকা জাফর ইকবাল ভাই উনি দিবে দুই বস্তা সিমেন্ট শাহিদা বেগম দেন আগে علي وسام صاحب دي بقى بوستا سيمر وين خلي ممبر صديق ممبر হুসাইন সান্দিনার প্রবাসী তোর নাম কত নাম তোর একজন মহিলা রুজিনা ডাক্তার روضہ سے ہم کو بلا
سلام يا حبيب سلام صلوات الله او نبي جي اغم يار نبي جي امار مدينار پانے چاہیا ڈاکی گو نبی نبی بولیا دیکھا دار ایک بار آشیا دیکھی ہو نایا دیکھیا یا نبی سلام یا رسول سلام قدرات پہلا ہو سلام مصطفیٰ لانے رحمت پہلا کو سلام لائم شمہ بہی میں حیدارت پہ آگو سلام ہمارے مادا پیر استاد اور بائیوں بہین اہل اولاد اشیرت پہلا سلام مصطفیٰ جانِ رحمت فیلا لام شمہ بجم حیدارت پہ قدریات چشتیا نقش بند موجا دے دیا چاروں پیر طریقت فیلا مصطفیٰ جانِ رحمت میلا لام شمہ بجم ہدایت پہ یا الہی صدقہ نالین پاک رسول یہ سلامی عزیزانہ مدینے کی چاد ہزار سلام مدینے کی چاد لاکھ سلام مدینے کی چاد کروڑ سلام مدینے کی چاد بے حد سلام شمرد حاضرین ہم ہاتھ جگہ دیکھیں رچے پویتر نالائی نے پاک رسول ایرہ کا فضیلت سرسینہ خبہ رکھی چندیہ دیکھنا سے ایرہ فضیلت لکن ماں بنے گربے شنطان اس لئے صبح ایک تو پانی کھوائی لے اللہ گربے بیتھا کمائیا شنطان شندر بابے پرشب کرے الحمدللہ گورن مدد دکانے مدد راکھ لنے گور کتھو ہے کندشتہ کہا دیا مارکہ پھولا ہم سے اپنے کسے نیا دے بو اپنا جارا پر نیا دے بھی تو بے فائن شکل آگم جا بے نا انہوں کو بھی تو ستھانے رکھا جا بے اللہ پاک اما دے شبائی کے قبول کرو جو رے پرن آمین ہر جو رے پرن آمین بلہ الہنگا بکباری فشفت تجا بجمالی اسنت جمعیہ فسالی سنو علیہ والی اللہ قبول کرن جو رے پرن آمین روحیمہ ایک بستہ سنگر آلے ایک بستہ سنگر اللہ قبول کرن آمین مرد دی گوشن جارہ تاور اگ دیدن ایک تک پتھا گولا جبن اب رو مونے کسٹو نیم من اب ایک تک معافی دے لاش بہت دم گوئے تاور اگ دیشن مارا فری ہوئے لے تاور اگ دیشن اب ایک تک شو باو ہمیں کب شانتو دیرستی بارے دبی کے گھتے تن تو شانتو دیرستی بارے تاور اگ دیائی جنہ کنے سامنے لانا اب اگوئے نام لے اللہ پاک اما دے شوار مونے راشا پوران کرو ہم نے کین دارے رسن تاور اگ پریا ہم نے تاور اگ پکی ठक ना भाई एक तो बोल के आता तो स्थिर नहीं पड़ा एक आप तरह बोले ना बकार बंदा जोरे बोले ऐसे दोष पूरे तरह कुछ ऐसे मुझे शांत हो गया हम लोग दीपों ने तावर उठाया हम लोग देखते हैं मुझे हमें तावर उठी के बाबू दिलो आप तरह बोले ना हम लोग किस शब्बों ना उस शब्बों
যারা সভ্য তারা কি ঝামেলা করে? ঝামেলা করে না তারা অসভ্য। আমরা সভ্যতার প্রচার প্রকাশ আজকে করবো, ঠিক না বেটি? কারণ আমরা হচ্ছি লাখপাদ কানালা কুমতি রসুলিল্লাহি সুয়াতুম আসলাম, নবীর জীবনের আদর্শ অন্তর্ভুক্ত। নবীজির জীবনে নবী কোন ঝামেলা করছে না, আমরা ঝামেলা করবো না। আপনারা বলেন আমরা কার বান্দা? আল্লাহ কয়জন? কালিমাত তাইয়িবায় আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? তাহলে বলেন আল্লাহ কয়জন? হাত তোলেন সবাই, সবাই পাঁচ আঙ্গুল এক আঙ্গুল। আল্লাহ কয়জন? কালিমাত তাইয়িবার সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আল্লাহ নবী মিলা কয়জন? দুই আঙ্গুল। আল্লাহ নবী মিলা কয়জন? সে আল্লাহ নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? দশ হাজার, পাঁচ হাজার, দুই হাজার, এক হাজার, একশো দেওয়ার ক্ষমতা নাই? এই দুইটা আঙ্গুল বিসমিল্লাহ করে পকেটে ঢুকা করি, এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা, পঞ্চাশ, একশো, যে যা পারেন কিছু কিছু করে নিজের পকেটে হাত দেন, যে যা পারেন, যারা আছে তারা দেন, যারা নাই দেওয়ার দরকার নেই। তারাও যারা দিবেন বক্তারা ফালাইয়া আগে ফিয়ারা তুললেন যান। কোন কথা বলা যাবে বিরাল স্তব্ধ ভাবে দশ টাকা পাঁচ টাকা করে যে যা পারেন আইতে সামনের কাছে দেন, এক টাকা পারলে এক টাকা। কোন কথা ছাড়া নিয়ে আসতো এক টাকা বললে এক টাকা, কারণ আল্লাহর ঘর মসজিদ সবার থেকে দান নেওয়ার অধিকারে আল্লাহর ঘরে আছে। আল্লাহ সবার দান কবুল করুন। আমার ওয়াজ থেকে দূরে বুঝে নিয়ে, কারণ ওয়াজ সারা রাত তো হয়, বুঝ এক পোয়া হয়। আমার হযরতে মনসুর আল্লাহ ওনার বোন এবং মা এ তিনজনের জীবনী থেকে দূরে শিখছি। মনসুর আল্লাহ এবং তার বোন এবাদত করত, এবাদত করত, আমরাও করব। ওনারা ওনাদের মা মার খেদমত কি কম করছে না বেশি? মা নামাজরত অবস্থায় ডাক দিবার লেগে নামাজ করছে না, একবার করছে, আল্লাহ কবুল করে। আমরা কি মা বাবার খেদমত কম করে আমরা বেশি? এই দুইটা দিন ইবাদত করে রাইয়েন আল্লাহর নবী কয়, আল্লাহর নবী কয় আল্লাহর কোরআন থেকে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। না আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরিক করো না এবং আম্মা আব্বার খেদমত করো। এই ওয়াজ থেকে দুইটা জিনিস বাইত লেগে গেলে আমার মনে হয় যে এই ওয়াজটা কানে লাগবে। রাজি? অনেক ওয়াজে মা বাবার খেদমতের ওয়াজ শুনছেন, ইবাদতের ওয়াজ শুনছেন, কিন্তু এমন পাগলের ওয়াজ শুনছেন কামে লাগান নাই। ইনশাল্লাহ আজকের ওয়াজ থেকে যদি আমরা নামাজি পেয়ে যাই, এই ওয়াজ কাজে লাগবে, ঠিক না বেটি? আজকের ওয়াজ থেকে যদি আমরা আল্লাহর ওলিদের প্রেমিক হই, ওয়াজ কাজে লাগবে, ঠিক না বেটি? আল্লাহ যেন আজকের ওয়াজের ওসিলায় এলাকার মুরব্বী, যুব সমাজ, কিশোর, ছোট বাচ্চা, পর্দারের মা বোন সবার জীবনকে পরিবর্তন করে দেয়। পড়েন আল্লাহুম্মা আমি বিসমিল্লাহির রহমানির রহিম থেকে একবার সুরে ফাতিহা, তিনবার সুরে ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। কেউ কোনো কথা বলা যাবে না, এদিকে দে ওইদিকে দে বলা যাবে না, ইশারা ইঙ্গিতে কাজ হবে। একটা বস্তা একটা ওনা লইয়া এক এক লাইনে এক একটা লিখে দেবেন, কোনো কথা বলা যাবে না, সিরিয়ালে দেওয়া শুরু করেন। সবাই একবার সুরে ফাতিহা, তিনবার সুরে ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আবার
সবাই পড়েন আলহামদুলিল্লাহ কোন ঝামেলা কোন সমস্যা আল্লাহ কবুল করুন আপনাদের সবার কাছে আমি একটু দোয়া চাই আপনার দোয়ার বরকত আমি সরো মানুষ আমি ওয়াজ করি যতটুকুই পড়ি আপনাদের দোয়ায় আমার এখন ছয় ছয়টা মাদ্রাসা আছে দোয়া করলেন না এর মধ্যে দুইটা মহিলা মাদ্রাসাও আছে আপনারা দোয়া করবেন এই মাদ্রাসা গুলো যেন সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহ কবুল করুন আরো জোরে পড়েন আমি আরো জোরে পড়েন আমি মাহফিল কমিটি কি আর কিছু বলার আছে না আপনাদের আর কিছু বলার আছে হে আব্দুল কুদ্দুস কইও কোন আছে কথা না মুনাদার আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم ربنا يا ربنا أنغر سلام قصا يا دو مدينة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مروا شكره تبه ليلا الله تمر دربار كليهت في ريانا أمر بندار ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ আমরা গুনাগার আপনার সহিন সহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে হাত বাড়াইলাম আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়
এ পূর্ব গহীনখালি এলাকার জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় এলাকাবাসীদের সহযোগিতায় জান্নাতের বাগান আল্লাহ যে হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই রাতের ওসিলায় আমার মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আমার জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দয়াল রে তুমি যদি আমার জীবনের গুনাহ মাফ করে দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ যদি রহমত দিয়ে বরফুর করে দাও তোমার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা হিসেবে আমার কবুল মঞ্জুর করে নাও ও দয়াল রব্বুল আলামিন আজকের মুনাজাতের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে হাত বাড়াইছে অনেক মা বোনেরা ভাই বাবারা আল্লাহ আজকের মুনাজাতে অনেকে আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই যে বাবার ইচ্ছা চালাইয়া মাটি কইটা আল্লাহ মাতার গাম পায়ে পালাইয়া আব্বা গান নিজের রক্তরে পানি কইরা আব্বা খেতে খামারে কাজ কইরা সন্তানকে মানুষের মত মানুষ বানাইয়া দিয়ে আজকে বাবা অন্ধকার কবরে রে আল্লাহ এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ এমন কত সন্তানেরা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ যে সন্তানদের জগতের ভিতরে মা নাই রে মা আয় রে মা যে মারে মা বইলা ডাক দিলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায় আল্লাহ জানি কার জানি এমন মা কবরে এমন আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা কবরে গো আমার কবরটার নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে কিন্তু অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করো ও আল্লাহ আল্লাহ পূর্ব গহীন খালি এলাকাবাসী যুব সমাজ প্রবাসী ভাইয়েরা দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া গুলা তুমি কবুল আর মঞ্জুর করো ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া গুলা কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন আল্লাহ 10,000 থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত মসজিদের জন্য যারা সিমেন্ট দিয়া পর্যন্ত সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেকের দান গুলা তুমি কবরে মঞ্জুর করে নাও এ মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইভ দিয়া স্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের দান গুলা কবরে মঞ্জুর করো প্রত্যেকের হাজিরা তুমি কবরে মঞ্জুর করো এ মাহফিল কেয়ামত পর্যন্ত কবরে মঞ্জুর করে নাও বাংলাদেশের জন্য যারা রাজনৈতিক ভাবে প্রশাসনিক ভাবে সহযোগিতা করতেছেন তাদের সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ যেদিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহকে কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ